আসসালামু আলাইকুম গাইজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আলট্রা কলন যেটা অরিজিনালের কফি ফার্স্ট কফি অরিজিনালের যে অ্যাপেল ওয়াস আলট্রা আছে সেটার কপি এটা হচ্ছে আপনার এইচ ডব্লিউ এইট আলট্রা আর এটা হচ্ছে ডব্লিউ এস এইট আলট্রা আমি এখন দুটাই ওপেন করে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চাই তো এখন আমি অলরেডি এটাকে ওপেন করে ফেলেছি ডব্লিউ এস এইট আলট্রা যেটা আমার হাতে আপনাদের সামনে এখন আমি এটা আনবক্সিং শুরু করি এবং এটা শেষ পর্যন্ত আপনাকে বলবো আসলে এর সঙ্গে কী পাচ্ছেন এবং কী থাকছে এর দেখুন এটি দেখতে কিন্তু অরিজিনালের মতো সেম কপি এটা ফোর্টি ফাইভ এমএম একটি স্মার্ট ওয়াচ আর এটার সাথে আপনারা এরকম একটি ম্যাগনেট চার্জার পেয়ে যাবেন খুব সহজেই আর এর প্যাকেটের ভিতরে আর কিছু পাবেন না তো এটা প্রথমত যখন ওপেন করব তখন দেখুন এটা একটা ওপেন করার একটা ইন্টারফেস এবং তার সাথে সাথে এরকম একটি লোগো সহ আপনি ওপেন পেয়ে যাবেন আর আপনার ইচ্ছা মতো এখানে যে সুন্দর করে যে সাজানো আছে ওয়াশ ফেসগুলো এগুলো আপনি চাইলে ইচ্ছা করে আপনি এটাকে চেঞ্জ করে নিয়ে রাখতে পারেন এখন এইচ ডব্লিউ এইট আলট্রা এটা ওপেন করে আপনাদের সামনে দেখাবো আসলে এর ভিতরে কী কী আছে যেটা এস এইট আলট্রার ভিতরে যা ছিল এর সঙ্গে কী কী পাচ্ছেন এবং এইচ ডব্লিউ আলট্রার ভিতরে আপনারা কী কী পাচ্ছেন চলুন এখন এটা ওপেন করে আপনাদের সামনে দেখাই এর ভিতরে কী থাকছে বক্সের ভিতরে তো প্রথমে বক্স ওপেন করার সাথে সাথে সেম টু সেম এরকম একটি আপনারা পেয়ে যাবেন একটি সেম টু সেম ম্যাগনেট চার্জার এবং এর সাথে একটি স্ট্রেপ পেয়ে যাবেন যেটা অরেঞ্জ কালার এটি স্ট্রেপটা কিন্তু অনেক সুন্দর যেটা এইচ ডাব্লিউ এইট আলটার ভিতরে এসছে নতুন যেটা সেম টু সেম অরিজিনালের মতো অ্যাপেল ওয়াশ আল্টার মতো সেম টু সেম এর মডেল ডিজাইন এবং এর স্ট্রেপ সহ দিয়েছে কিন্তু ডাব্লিউ এস এইট আলটার ভিতরে কিন্তু এগুলো নাই দেখুন এর প্লাস্টিক একটা স্ট্রেপ স্পোর্টস ব্যান্ড এবং এর সঙ্গে দেখুন সেম টু সেম মডেল কিছুটা এর ডিস্টেন্স আছে কম বেশি দেখুন এর যে পাওয়ার সুইচ পাওয়ার সুইচের কাছেই কিন্তু কম বেশি বুঝতে পারছেন ছোট এবং বড় এবং এটা অরেঞ্জ কালার এটা ব্ল্যাক কালার তো আপনার এখানেই এর ফলাফল পেয়ে যাচ্ছেন যে আসলে কতটুকু এর সাথে সমতুল্য তো দেখুন পিছনের সাইডে কিন্তু একই রকম দেখতে কিন্তু এর সঙ্গে যে ডিসপ্লে এর যে কালার এটাতেও কিন্তু একটু কম বেশি আসে আর তাছাড়া এর যে স্ট্রেপ স্ট্রেপটা কিন্তু অনেক ভালো এবং অনেক মানসম্মত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না থাকলে সেগুলো ব্যবহার করা ভালো লাগে না তো এটার ক্ষেত্রে যে আল্ট্রার সিস্টেমের সঙ্গে অরেঞ্জ কালার বেল্টটা কিন্তু সবথেকে মেন এখন আপাতত দেখুন ডাব্লিউএসএ আল্ট্রার সাথে কিন্তু দিয়েছে সিলিকন একটি বেল্ট এটার খুবই নরম এবং একটু নর্মাল টাইপের আর এইচ ডব্লিউ আল্ট্রার সাথে দিয়েছে স্টেজ একটি স্টেপ যেটা অনেক ভালো এবং নতুন মার্কেটে আসার পর থেকে কিন্তু এই বেল্টের কারণে মানুষ চোখে ভালো লাগছে তবে আমার মনে হয় সব স্মার্ট ওয়াচ যেগুলো এসছে এখন আলট্রা হিসেবে আলট্রা নাম থাকা শর্তে সেগুলোর সঙ্গে এরকম ভালো স্টেপ দেওয়া জরুরি তাছাড়া আরও কিছু ফারাক পেয়ে যাবেন দেখুন এটার ইন্টারফেস যেটা প্রথমে শর্টকাট যে অপশনের ভিতরে যা থাকছে আপনি এইচ ডব্লিউ আলট্রার ভিতরে যা পাচ্ছেন ডব্লিউ এস এইট আলট্রার ভিতরে কিন্তু সেগুলো নাই দেখুন এখানে ইন্টারফেসে বাস এইটুকুই আছে এস এইট আলট্রা যেটা এটার ভিতরে ব্লুটুথ অপশনগুলো সামনে এইভাবে পেয়ে যাবেন খুব শর্টকাটে তাছাড়া কিন্তু আপনারা যে এইচ ডাব্লু আলট্রার ভিতরে যেগুলো পাচ্ছেন এগুলো কিন্তু এস এইট আলটার ভিতরে সেগুলো পাচ্ছেন না তবে কিছুটা কমতি আছে যেগুলো আপনার সামনে এখন দেখাচ্ছি দেখুন ব্যাক সাইডে কিন্তু দেখতে সেম টু সেম কিন্তু ফ্রন্ট সাইডেও দেখতে সেম শুধুমাত্র ভিতরের সিস্টেমগুলো একটু আলাদা এখানে দেখুন আমি একটু আপনাদের সামনে আরও কিছু কম্পেয়ার করতে চাই এইচ ডব্লিউ আলট্রার স্মার্ট ওয়াচের ডিসপ্লে অনেক সুন্দর স্মুথ কিন্তু এস এইট আলট্রার ডিসপ্লে অতটুকু ক্লিয়ার এবং অত উজ্জ্বল না কালারফুল না তবে আপনারা দেখুন এখানে আরও কিছু ফারাক থাকছে যেটা আপনারা প্রথমত বুঝতে পারবেন আসলে এর অরিজিনাল অ্যান্ড কপি এটার যে স্মার্ট ওয়াচের যে অরিজিনাল কোয়ালিটি সেটা হচ্ছে আপনার টাচ করলে কিন্তু এরম লাইট চেঞ্জ হবে দেখুন একটির পর একটি লাইট চেঞ্জ হচ্ছে ওয়াচ ফেসের সঙ্গে যেটা এইচ ডব্লিউ এইট আল্ট্রার ভিতরে আসে আর ডব্লিউ এইচ আল্ট্রার ভিতরে নাই এর সাথে আরও কিছু যেটার অনেক কম বেশি আছে ফারাক সেটা আপনাকে দেখায় দেখুন এখানে কিছু কিছু সিস্টেম আছে একটু অরিজিনাল টাইপের এইচ ডব্লিউ এইট আলট্রা এবং একটু নর্মাল টাইপের যেটা কফি সিস্টেম সেটা হচ্ছে আপনার ডাব্লিউ এইচ আলট্রা এটা হচ্ছে একটু কপি টাইপের যেটার ফাংশন একটু নর্মাল টাইপ এবং যেটা অরিজিনাল কোয়ালিটি সেটা হচ্ছে এইচ ডাব্লিউ এইচ আলট্রা দেখুন খুব স্মুথভাবে কাজ করছে এর ডিসপ্লে এর কালার সুন্দর এবং সফটওয়্যারগুলো অনেক সুন্দর আছে এবং একটু একটি করে এর সঙ্গে যেগুলো আছে সিস্টেম মেনু স্টাইল সেগুলো অনেক সুন্দর অরিজিনালের মতো আর আপনারা এর সঙ্গে আরও কিছু পাচ্ছেন দেখুন যেটা নর্মাল আছে সেটাও কিন্তু স্কাই পাচ্ছেন এর সঙ্গে আপনারা ফেসবুক পাচ্ছেন উইচ্যাট পাচ্ছেন হ্যাঁ টুইটার পাচ্ছেন কিন্তু এইচডাব্লিউআ আর্টার ভিতরেও কিন্তু এগুলো অনেক কিছুই আছে যেগুলো আপনাদের সামনে এখন দেখাবো দেখুন ফেসবুক হ্যাঁ উইচ্যাট আপনার ইচ্ছামতো এখানে যেগুলো আপনি পাবেন ওয়েদার অনেক কিছু এর সঙ্গে পাচ্ছেন তো এখানে আরও একটু আমি ট্রাই করে আপনাদের সামনে দেখাতে চাই যেটা এর ফাংশন সিস্টেম যেটা ব্লাড প্রেশার কীভাবে আপনার সিস্টেমের সঙ্গে আছে এবং এর অক্সিজেন কীভাবে আছে সেগুলো আপনাদের সঙ্গে আমি দেখাতে চাই অক্সিজেন সিস্টেমগুলো দেখুন একটির সঙ্গে আরেকটি কিন্তু মিল খুব কম তো এখান থেকে বোঝা যায় যে এটার ভিতরে অনেক কিছু নর্মাল টাইপ এবং ভালো কিছু আছে যেটা এইচ ডব্লিউ আলট্রা সেটা অরিজিনাল কোয়ালিটি আপনারা চাইলেট নিতে পারেন এটা এক নাম্বার কোয়ালিটি এবং দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে ডব্লিউ এস এইট আলট্রা তো আপনারা প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল কোয়ালিটি হিসেবে এর ফেসটাও কিন্তু অনেক অরিজিনাল মতো কোনো রকমের কোনো ফারাক নাই তো এর সঙ্গে বেল্টের কারণে আরও ভালো লাগছে এর বডি এবং এর বেল্ট আর এর পিছনের সাইডটাও কিন্তু সেম অরিজিনাল অ্যাপেল ওয়াশ আলট্রা মতো তো এখানে দেখুন পাশাপাশি আপনারা রাইট সাইডে দুইটা বাটন পেয়ে যাবেন একটি হোম বাটন একটি প্রেস বাটন আর একটি পাচ্ছেন লেফট সাইড এটা এটা পাওয়ার বাটন অরেঞ্জ কালার তো এখান থেকে আমরা দেখছি মাসাল্লাহ এটা অনেক ভালো একটি স্মার্ট ওয়াচ ফার্স্ট কফি হিসেবে আপনারা এইচ ডবলিউ এইট আলট্রা এটা নিতে পারেন এটার এটা সুন্দর একটি সিস্টেম আছে ভিতরে এবং এর ব্যাটারি পাওয়ারও অনেক সুন্দর আর এর ডিসপ্লে এর কালারটাও অনেক সুন্দর অনেক কালারফুল এবং আপনারা ইউজ করে অনেক মজা পাবেন ইনশাল্লাহ কেননা এটার যে সাইজ এটা দুইটা সাইজ হয়ে থাকে একটি থাকে ফোর্টি ফাইভ এম এম আর একটি আছে ফোর্টি নাইন এম এম তো আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ফোর্টি ফাইভ এম এম তো তাহলেও কোনো সমস্যা নাই কিন্তু সাইজ একটু কম বেশি হতেই পারে তাছাড়া ডিসপ্লেটা অনেক সুন্দর লাগছে মশা আমার কাছে তবে আপনাদের দেখলেও ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এই ওয়াশ দুইটার ভিতরেই কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এবং আপনি চাইলে আপনার নিজের ফটো এখানে ওয়াশ ফেসে লাগাইতে পারবেন কোনো সন্দেহ নাই কিন্তু এই দুইটার ভিতরে যদি আপনারা নিতে চান আপনারা যদি অ্যাপেল ওয়াশ আলট্রা নিতে চান সেই ক্ষেত্রে আপনার নর্মাল প্রাইসের ভিতরে এগুলো নিতে পারেন অনেক অল্প প্রাইসে পাবেন আর তাছাড়া এর যে কোয়ালিটি সুন্দর মশাল অনেক ভালো এর ওয়াশ ফেসগুলো অনেক সুন্দর দিয়েছে এবং আপনার চাইলে ইচ্ছা করে যে কোনো একটা সিলেক্ট করে লাগাতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আপনারা স্মার্ট ওয়াশ নিতে চান তাহলে এইরকম এইচডব্লিউ আলট্রা স্মার্ট ওয়াশটি কিনতে পারেন